আজ উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ শহরে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটি বড়সড় যোগদান সভার আয়োজন করা হয়েছিল। এদিনের এই যোগদান সভায় প্রচুর বিজেপি নেতাকর্মী তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। যোগদানকারীদের মধ্যে উল্লেখযোগ্যভাবে উপস্থিত ছিলেন বিজেপির কালিয়াগঞ্জ শহরের সাধারণ সম্পাদক অমিত সাহা। এদিন কালিয়াগঞ্জ শহরে নজমু নাট্যনিকেতনে অনুষ্ঠিত হয় এই যোগদান শিবির। যোগদান শিবিরে উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি কানাইয়ালাল আগরওয়াল, কালিয়াগঞ্জের বিধায়ক সৌমেন রায়, হেমতাবাদের বিধায়ক তথা উত্তর দিনাজপুর জেলা তৃণমূলের চেয়ারম্যান সত্যজিৎ বর্মন, করণদিঘির বিধায়ক গৌতম পাল, ইটাহারের বিধায়ক মোশাররফ হোসেন, জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের সভাপতি চৈতালী ঘোষ সাহা, জেলা যুব তৃণমূলের সভাপতি কৌশিক গুণ, তৃণমূলের রাজ্য সম্পাদক অসীম ঘোষ সহ কালিয়াগঞ্জ শহর ও ব্লকের স্থানীয় নেতৃত্বরাও। এদিনের এই সভায় বিজেপি ছেড়ে সদ্য তৃণমূল কংগ্রেসে যোগদানকারী সৌমেন রায়কে প্রথমে সংবর্ধনা প্রদান করা হয়। এরপর একে একে কয়েক শতাধিক বিজেপি কর্মী তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। এদিন বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেন বিজেপির শহর সাধারণ সম্পাদক অমিত সাহাও। সকলের হাতে দলীয় পতাকা তুলে দেন অনুষ্ঠানে উপস্থিত তৃণমূল নেতৃত্ব। ঐক্যবদ্ধভাবে আগামী দিনে এগিয়ে যাওয়ার বার্তা দিয়েছেন উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি কানাইয়ালাল আগরওয়াল। আমরা যোগদান সভার মধ্যে দিয়ে আমরা এই বার্তা দিচ্ছি কালিয়াগঞ্জে যারা বিজেপি করেন সবাইকে, যে আপনারা আজকে যারা তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন ওনাদেরকে আমরা জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। পাশাপাশি যারা এখনও যোগদান করেননি তাদেরকেও আহ্বান করছি। সৌমেন রায় আমাদের যিনি তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন বিজেপির বিধায়ক, ওনার নেতৃত্বে আপনারাও চলে আসুন, আমরা সবাই মিলে একসঙ্গে কালিয়াগঞ্জের উন্নয়নের জন্য কাজ করব। এই প্রতিশ্রুতি সৌমেন রায় মহাশয়কে আমাদের ঊর্ধ্বতন নেতৃবৃন্দ দিয়েছেন। আমরাও সকলকে আহ্বান করছি যে আমরা সবাই মিলেই তৃণমূল কংগ্রেস করব, করে কালিয়াগঞ্জের উন্নয়নটাকে আমরা যতটা ত্বরান্বিত করতে পারব সাধ্যমতো সেই চেষ্টাটা আমরা সবাই একসঙ্গে মিলেই করব। অনুপ জয়সওয়ালের রিপোর্ট, কুলিক নিউজ, কালিয়াগঞ্জ।